বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ভিকি কৌশল ও কিয়ারা আদভানি অভিনীত গোবিন্দ নাম মেরা সিনেমাটি। এরইমধ্যে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে সিনেমাটির পোস্টার ও টিজার। পোস্টারে কিয়ারা ভিকির 90-এর দশকের তারকাদের লুক দারুণ কৌতূহলী করেছে সিনেপ্রেমীদের। ভক্তরাও তাই অপেক্ষায় আছেন সিনেমাটি বড় পর্দায় দেখার, তবে তাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ জানা গেছে সিনেমাটি বড় পর্দায় নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি ঘোষণা দিয়েছেন নির্মাতা শশাঙ্ক খৈতান। আর এটি ভক্তদের সঙ্গে মন খারাপ অভিনেত্রী কিয়ারা আদভানির। নির্মাতার এমন সিদ্ধান্তে কিয়ারা জানান, বলিউড সিনেমায় এখন দর্শক ফিরেছে, সম্প্রতি মুক্তি পাওয়া একাধিক সিনেমা দারুণ ব্যবসাও করছে। সেই জায়গায় নির্মাতার এমন সিদ্ধান্তে হতাশ কিয়ারা। নায়িকা বলেন, আমার মনে হয় হলে মুক্তির পর ওটিটিতে মুক্তি দিলে সকলের কাছে সিনেমাটি পৌঁছে যেত। সবার মতো আমিও সিনেমা হলে বসে নিজের সিনেমা দেখতে চেয়েছিলাম, কিন্তু সব ইচ্ছে কি সবসময় পূর্ণ হয়? তবে সিনেমাটি ওটিটিতে মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভিকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা লিখেছেন, আপনার গল্প নিয়ে শিগগিরই আসছি। জানা গেছে আগামী 26 ডিসেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।